নমস্কার, আমি অপরাজিতা। আজ চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে। তো গানটি হলো কালো রূপে দিগম্বরী, শ্যামা মাখি আমার কালো রে এই গানটি। তো গানটা আমি তোমাদের দেখাবো আজকে বি ফ্ল্যাট স্কেলে। সরগমটি দেখি বি ফ্ল্যাটে। সরগম গানটিতে কোমল কোমল গা স্বরটি, এই স্বরটি, কোমল ঢা স্বরটি আর কোমল নি স্বরটি লাগছে। গানটা আছে দাদরা তালে। তো কিভাবে যাচ্ছে একটু দেখে নি। শ্যামা মাখি আমার কালো রে, শ্যামা মাখি আমার কালো। হয়ে যাচ্ছে গানটা। তো এটি একটি শ্যামা সঙ্গীত। শ্যামা সঙ্গীতটি অনেককে অনেক রকমভাবে গেয়েছেন। তো আমি এমন একটাভাবে দেখাচ্ছি যেটা গাইলে শুনতেও ভালো লাগবে আবার সহজও হয় জিনিসটা। তো ফার্স্ট লাইনটা কি যাচ্ছে দেখি। এভাবে ঢুকছে, দুবার আছে। তো ফার্স্ট পার্টে কি যাচ্ছে দেখি। ফার্স্ট বার এটা কোমল গা জ্বালাচ্ছে, এরপর রেটার হবে না, সেকেন্ড বারে কালো অব্দি দাঁড়াচ্ছে। তো কি আছে স্বরলিপিটা একবার দেখবি সেকেন্ড বারে। তোমরা না বাজিয়েও গলায় করতে পারো, কালি কোমল ধা কোমল নে কোমল ধা পা কালো 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 পা পা কোমল ধা কোমল নে পা কোমল ধা পা মা কালো পা কোমল ধা কোমল নে পা কোমল ধা পা মা। ঠিক আছে, পরের লাইন মানে একই লাইনের পরের পার্ট। সাথে দাঁড়াচ্ছে কালো, এইটা করবে না, কালো পারে শুয়ে যাচ্ছে। এটা দুবার যাচ্ছে একই স্বরলিপি। কালো মাসা রূপে সকলি নিগমরি নিগমরি কমলি সারে কমলি সা
দেখি চলো অবশ্যই সুদ্ধ নিয়ে এবং সুদ্ধা লাগলো কখনো
তোমরা শুনেছো আগে তবু যাচ্ছি দেখি মায়ের শিবহাব কেমন ওটা দেখি Thank you.
দেখিয়েছি, আশা করি তোমরা সহজেই বুঝতে পেরেছো। খুব ছোট ছোট করে দেখিয়েছি, আর গানটা তোমরা শুনে ভালো করে তুলো। আর গানটা অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে কারো যদি দরকার থাকে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর নতুন নতুন ভালো ভালো গানের স্বরলিপি পেতে তো আজকের মতো টাটা, পরের দিন দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য একটি গানের স্বরলিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের পাশে থাকো। নমস্কার।